2009 সালের 8ই ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির সর্বশেষ পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে 19 দফা তুলে ধরেছিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ আপনারা এখানে এই সম্মেলন কেন্দ্রে সমবেত হয়েছেন। এই কাউন্সিলে স্থায়ী কমিটির পরিধি বাড়িয়ে সংযোজন করা হয় নতুন 12 সদস্য। গয়েশচন্দ্র রায়ের প্রস্তাবে ও কাউন্সিলরদের অনুমোদনে বেগম খালেদা জিয়াকে দেওয়া হয় আজীবন চেয়ারপারসনের পদ। তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করে পদাধিকার বলে স্থায়ী কমিটির সদস্যের পদমর্যাদা দেওয়া হয়। মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন পান পূর্ণাঙ্গ এবং মির্জা ফখরুল ইসলাম পান ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী 3 বছরের জন্য গঠন করা হয় 386 সদস্যের জাতীয় নির্বাহী কমিটি। পঞ্চম কাউন্সিলে গঠিত পর্ষদের শুরুতে দলীয় কার্যক্রমে গতি থাকলেও পরে তা ক্রমেই নিষ্ক্রিয় হয়। এরপর বছর 5 গেল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নানামুখী আন্দোলনে। রাজনৈতিক টানাপোড়েনে নির্দিষ্ট সময়ে কাউন্সিল না করা হলেও ষষ্ঠ কাউন্সিল নিয়ে তোড়জোড় চলছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। ঘোর দৌড়ে যেমন খোড়া ঘোড়া দিয়ে রেসে জিতা যায় না, ঠিক তেমনি রাজনীতিতেও অক্ষম বা যারা নিজেদেরকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখেন তাদের দিয়ে আন্দোলনও হয় না এবং দলও সঠিকভাবে পরিচালিত হয় না। সংগঠন পুনর্গঠন করার কাজে যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকাটাকে মূল্যায়ন করে সর্বশেষ চেয়ারপারসন এটা অনুমোদন দেবে। তবে পদ বঞ্চিত অথবা মাঠে থাকা নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি বলে সাংগঠনিক দুর্বলতা সৃষ্টি হয়েছে বলে মনে করেন তৃণমূল নেতারা। তৃণমূল নেতা কর্মীদের মনোভাব অনুযায়ী যদি উনি কমিটি এবং সব জায়গায় সাংগঠনিক কাজগুলো করতে পারেন তাহলে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি বিশ্বাস করি। আসন্ন কাউন্সিলে নতুন পুরনোর সংমিশ্রণে সাংগঠনিক কাঠামো শক্তিশালী হবে বলে মনে করেন অনেকেই। একটি সুন্দর কাউন্সিলের মাধ্যমে যারা ত্যাগী, দীর্ঘদিন যাবৎ মাঠে পরীক্ষিত যারা, তাদেরকে নেতৃত্ব এনে দলকে সুসংগঠিত করা, এটা দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি ছিল। আসন্ন কাউন্সিলে নীতি নির্ধারণী পর্যায়ে ত্যাগী নেতাদের স্থান হবে এমন প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা।